তারা যখন নেমে গেছে, যখন জেলায় যারা তারাও চায় না, যখন এরাও চায় না, কেউই চায় না, মাননীয় স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না, কোনো কোটারই দরকার নাই, কোটা টোটার দরকার নাই, ঠিক আছে, বিসিএস যেভাবে পরীক্ষা হবে মেধার মাধ্যমে সব নিয়োগ হবে, এতে তো আর কারো আপত্তি থাকার কথা না। মুক্তিযোদ্ধাদের কোটা, এই কোটার কিন্তু হাইকোর্টের রায় রয়ে গেছে, যেখানে হাইকোর্টের রায় আছে যে মুক্তিযোদ্ধাদের কোটা ওইভাবেই সংরক্ষিত থাকবে, তাহলে ওই কোটা আমরা হাইকোর্টের রায় কীভাবে ভায়োলেট করব, কীভাবে হাইকোর্টের রায় আমরা মানে বাদ করব, সেটা তো আমরা করতে পারছি না। কিন্তু আমি যেটা করে দিয়েছি যে কোটা যেটাই থাকুক, কোটা পূরণের সাথে সাথে যে জায়গা যেখানে খালি থাকবে সেটা কিন্তু আমাদের মেধা তালিকা থেকে পুনর্ভরণ হবে, এবং গত কয়েক বছর ধরে কিন্তু এই প্রক্রিয়া চালু আছে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা সহ সকল কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এই দুই শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের 30% কোটা বহাল থাকবে। দেশের প্রিয় তরুণ যুবক ও ভাই বোনেরা, আপনাদের অনেকেরই মনে আছে 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের সময় স্বৈরাচারী হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল। এখন আবার আদালতকে ব্যবহার করে সেই কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছে। আজ এটি স্পষ্ট যে এটি ছিল শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা। হাসিনা একজন প্রতারক বলেই বারবার জনগণের সঙ্গে ধোকাবাজি করছে।